সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ নিবেদিত শ্রেণীভিত্তিক পাঠদান ক্লাস আমাদের পাঠশালায় সকলকে স্বাগতম। আমরা আজকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের যুব রসায়ন থেকে আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বেঞ্জিনের প্রতিস্থাপন বিক্রিয়া এবং প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল। ইংলিশে বলা হয় সাবস্টিটিউশন রিয়াকশন অফ বেঞ্জিন। শিখনফল: এ পাঠ শেষে শিক্ষার্থীরা জানতে পারবে নাইট্রেশন বিক্রিয়া ও তার কৌশল, সালফোনেশন বিক্রিয়া ও তার কৌশল, হ্যালোজিনেশন বিক্রিয়া ও তার কৌশল, ফিডেল ক্রাপ অ্যালকাইলেশন বিক্রিয়া ও তার কৌশল, ফিডেল ক্রাপ অ্যাসাইলেশন বিক্রিয়া ও তার কৌশল এবং কিছু সৃজনশীল প্রশ্ন সম্পর্কে আমি একটু আলোচনা করব। প্রথমে আসি আমরা হ্যালোজিনেশন বিক্রিয়া কি। তো এই হ্যালোজিনেশন বিক্রিয়া হচ্ছে কি হবে, এখানে বেঞ্জিনের সাথে কি ক্লোরিনের বিক্রিয়া হবে। হ্যাঁ, শুষ্ক অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের সাথে কি হবে, ক্লোরোবেঞ্জিন প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। অর্থাৎ এখানে বেঞ্জিনের যে একটা হাইড্রোজেন পরমাণু আছে সেটা কি হবে, ক্লোরিন দ্বারা রিপ্লেসমেন্ট হবে বা প্রতিস্থাপন হবে। আমরা যেমন বলি যে প্রতিস্থাপন বিক্রিয়া কি, একজনের কী হবে, একজন সরে যাবে, সেখানে কী হবে, আরেকজনের সে যুক্ত হবে, তাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। তো এখানে কি হয়, বেঞ্জিনের যে হাইড্রোজেন আছে সেটা কি হয়, ক্লোরিন দ্বারা রিপ্লেসমেন্ট বা প্রতিস্থাপিত হয়। তো বলা হচ্ছে যে কি, হ্যালোজেশন বিক্রিয়া হ্যালোজেন বাহক শুষ্ক FeCl3 ও অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের উপস্থিতিতে ক্লোরিন ও ব্রোমিন বেঞ্জিনের ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপক দ্বারা হ্যালোবেঞ্জিন উৎপন্ন হয়। যেমন অ্যারোমেটিক যৌগে বেঞ্জিনকে শুষ্ক FeCl3 বা অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড বা এর উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া করলে বেঞ্জিন বলয়ের হাইড্রোজেন পরমাণু ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে ক্লোরোবেঞ্জিন ও HCl উৎপন্ন হয়। সবাই একটু খেয়াল করো, এটা হচ্ছে বেঞ্জিন। এখানে কী রয়েছে, এখানে ছয়টা কার্বন আছে এবং কী আছে, এই ছয়টা কার্বন কী আছে, ছয়টা হাইড্রোজেন পরমাণু কিন্তু বিদ্যমান আছে। এখন কী হবে, এই যে হাইড্রোজেনটা কী হবে, ক্লোরিন দ্বারা রিপ্লেসমেন্ট হবে বা প্রতিস্থাপিত হবে। প্রতিস্থাপিত হয় কী হবে, ক্লোরোবেঞ্জিন উৎপন্ন হবে, আর এইখানকার হাইড্রোজেনের সাথে কী হবে, আরেকটা ক্লোরিন যুক্ত হয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl উৎপন্ন করবে। ঠিক আছে, তো এই বিক্রিয়াটা কী হয়, শুষ্ক অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের উপস্থিতিতে সম্পূর্ণ হয়। শুষ্ক মানে আমরা যেটাকে বলি ড্রাই, ড্রাই মানে যেটা কী থাকবে না, পানি থাকবে না। পানি থাকলে কিন্তু বিক্রিয়াটা হবে না, তার মানে শুষ্ক অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের কী হবে, উপস্থিতিতে এই বিক্রিয়াটা সম্পূর্ণ হবে। তো এই বিক্রিয়াটাকে কী বলেছি আমরা, এই বিক্রিয়াকে বলছি আমরা হ্যালোজিনেশন। অর্থাৎ বেঞ্জিনে কী হচ্ছে, বেঞ্জিনে কী হইতেছে, একটা হ্যালোজেন এসে যুক্ত হইতেছে বা প্রতিস্থাপিত হইতেছে, মানে বেঞ্জিনে কী হইতেছে, হাইড্রোজেনটা ক্লোরিন দ্বারা রিপ্লেসমেন্ট বা কি প্রতিস্থাপিত হচ্ছে। তো আমরা দেখব এই হ্যালোজিনেশন বিক্রিয়াটার ক্রিয়া কৌশল বা ইংলিশে বলা হয় মেকানিজম, অর্থাৎ এই বিক্রিয়াটা কীভাবে সম্পন্ন হচ্ছে সেটার একটা মেকানিজম আমরা দেখব। তো এখানে দেখ, খেয়াল করো সবাই, প্রথম ধাপে কী হয়, প্রথমে ক্লোরিনের সাথে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের বিক্রিয়া করে ক্লোরিনিয়াম আয়ন নামক ইলেকট্রোফাইল উৎপন্ন করে। খেয়াল করো, এই যে ক্লোরিন বন্ধন, ক্লোরিন একটা বন্ধন মানে কি, একটা বন্ধন মানে দুইটা ইলেকট্রন, অর্থাৎ এই বন্ধনটা কি, সিগমা বন্ধন এবং সমদ্বিজী বন্ধন। এই ক্লোরিন দিয়েছে একটা ইলেকট্রন, এই ক্লোরিন দিয়েছে একটা ইলেকট্রন দিয়েছে, দেওয়ার ফলে কী হলো, এখানে একটা সমযোজী বন্ধন সৃষ্টি হয়েছে, অর্থাৎ একটা বন্ধন মানে দুইটা ইলেকট্রন। ক্লিয়ার? এখন যখন কি হয়, এই ক্লোরিনটা কী করে এই বন্ধনের ইলেকট্রন জোড়া যখন এই ক্লোরিন নিয়ে নেয়, তখন কি হয়, ক্লোরিনটা একটা ক্লোরিন হয়ে যায় মাইনাস, একটা ক্লোরিন হয় প্লাস। প্লাস মানে কি, একটা ইলেকট্রনের ঘাটতি হলো, আর মাইনাস মানে কি, ওয়ান মাইনাস মানে কি, এক ইলেকট্রন সে বেশি লাভ করলো। অর্থাৎ একটা ইলেকট্রন ত্যাগ করলে হবে ওয়ান মাইনাস, দুইটা ইলেকট্রন ত্যাগ করলে হবে টু প্লাস। ঠিক আছে, অনুরূপভাবে একটা ইলেকট্রন গ্রহণ করলে হবে মাইনাস, দুইটা ইলেকট্রন গ্রহণ করলে হবে টু মাইনাস। তো এখানে কি হচ্ছে, তোমার এখানে ক্লোরিনটা একটা ইলেকট্রন নিয়েছে, এই দুইটা ইলেকট্রন কি, এই দুইটা ইলেকট্রনের এই ক্লোরিন দিয়েছিল একটা, এই ক্লোরিন দিয়েছিল একটা, ফলে কি হলো, এখানে একটা বন্ধন সৃষ্টি হয়েছিল।
তো এখন যখন কি হয় এই সিগমা বন্ধন কি করে এই সিগমা বন্ধনের ইলেকট্রন জোড়া যখন এই ক্লোরিন নিল তখন এই ক্লোরিনটা হলো মাইনাস আর এই ক্লোরিনটা হলো প্লাস তো এই সেই ক্লোরিনে মাইনাসের সাথে অ্যালুমিনিয়াম টাইক্লোরাইড কিভাবে যুক্ত হয়ে AlCl4- আয়ন পরিণত হয় আর এই ক্লোরিনটা কি হবে এই ক্লোরিনটা ক্লোরিন প্লাস আয়নে পরিণত হবে খেয়াল করো সবাই যে একটা বন্ধন মানে দুইটা ইলেকট্রন এই ক্লোরিন যখন দুইটা ইলেকট্রন নিয়ে গেল তখন এই ক্লোরিনটা হলো ক্লোরিন মাইনাস আর এই ক্লোরিনটা হলো ক্লোরিন প্লাস প্লাস মানে কি তার একটা ঘাটতি হলো আর মাইনাস মানে কি সে একটা বেশি লাভ করলো তো এই কারণে ক্লোরিন প্লাস ক্লোরিন মাইনাস তো এই ক্লোরিন মাইনাসের সাথে অ্যালুমিনিয়াম টাইক্লোরাইড কিভাবে যুক্ত হয়ে AlCl4- আয়নে পরিণত হয় আর এখানে কি হবে ক্লোরিন প্লাস আয়নে পরিণত হবে ক্লিয়ার জিনিসটা তো এটা কি তো এখানে এই যে ইলেকট্রোফাইল যে বলছি ইলেক্ট্রোফাইল কোনটা ইলেকট্রোফাইল হচ্ছে এখানে এই যে Cl প্লাস এটা হচ্ছে ইলেকট্রোফাইল ইলেকট্রো আমরা বলি যে ইলেকট্রোফিলিক নিউক্লিওফিলিক ইলেকট্রোফিলিক মানে কি ইলেকট্রনের প্রতি যার আকর্ষণ আছে এখন ইলেকট্রনের প্রতি আকর্ষণ কার থাকবে যার ইলেকট্রন ঘাটতি আছে তার ইলেকট্রন প্রতি আকর্ষণ থাকবে আর নিউক্লিওফাইল মানে কি নিউক্লিয়াসের প্রতি যার আকর্ষণ থাকবে তাহলে নিউক্লিওফাইল তাহলে ইলেকট্রোফাইল অবশ্যই কী হবে এক ইলেকট্রন কম থাকবে আর নিউক্লিওফাইল কী হবে এক ইলেকট্রন বেশি হবে দ্বিতীয় ধাপে খেয়াল করো এই যে ক্লোরিনিয়াম আয়নটা বেনজিন বলয়কে আক্রমণ করে একটি অস্থায়ী মধ্যবর্তী সিগমা জটিল সৃষ্টি করে এটা কি করলো এই বেনজিনকে আক্রমণ করবে সবাই একটু খেয়াল করো এই যে বেনজিন একটা হলো সিগমা বন্ধন একটা হচ্ছে পাই বন্ধন তো এটা আক্রমণ করবে কোন বন্ধনটা পাই বন্ধনটা আক্রমণ করবে তো আক্রমণ করার ফলে কি হবে এখানে কি হবে এই কার্বনের সাথে কি হবে ক্লোরিনে একটা বন্ধন সৃষ্টি হবে যে বন্ধন কার্বন ক্লোরিন বন্ধন সৃষ্টি হচ্ছে আর এটা এই যৌগটা হচ্ছে নিউট্রাল এটা কি ধনাত্মক চার্জযুক্ত একটা আয়ন তাই না তো এই ধনাত্মক আয়নের সাথে নিউট্রাল যুক্ত হওয়ার ফলে কি হচ্ছে পুরা যৌগটা কি হয়ে যাবে ধনাত্মক চার্জযুক্ত হয়ে যাবে এটাকে আমরা কি বলতেছি সিগমা জটিল খেয়াল করো ক্লোরিনিয়াম আয়ন বেনজিন বলয়কে আক্রমণ করে একটি অস্থায়ী মধ্যবর্তী সিগমা জটিল সৃষ্টি করে এখানে অস্থায়ী কেন বলা হচ্ছে যে এটাও স্থায়ী না এটাও কি পরবর্তী ধাপে পরিবর্তন হয়ে যাবে তার মানে কি এটা কি অস্থায়ী মধ্যবর্তী সিগমা জটিল সৃষ্টি করতেছে এরপরে খেয়াল করো তৃতীয় ধাপে কি হবে সিগমা জটিল অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড মাইনাস আয়নের সাথে যুক্ত হয়ে ক্লোরোবেনজিন উৎপন্ন করে এই যে খেয়াল করো AlCl4- মাইনাস এর সাথে কে যুক্ত হবে এই যে হাইড্রোজেন প্লাসটা যুক্ত হবে খেয়াল করো AlCl4টা কিভাবে ভেঙে যাবে AlCl4টা ভেঙে গিয়ে AlCl3 উৎপন্ন করবে আর কি হবে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হবে সেই ক্লোরিন মাইনাসের সাথে হাইড্রোজেন প্লাস ক্লোরিন মাইনাসের সাথে হাইড্রোজেন প্লাস যুক্ত হয়ে এসসিএল তৈরি করবে আর এখানে কি হবে অ্যালুমিনিয়াম টাইক্লোরাইড AlCl3 উৎপন্ন করবে আর এই যে বন্ধনটা আছে অর্থাৎ বন্ধনের যে ইলেকট্রন হাইড্রোজেনে হচ্ছে একটা এই কার্বনে হচ্ছে একটা যখন কি হয় এই দুইটা ইলেকট্রন যখন এখানে চলে আসে তখন বেনজিনের যে ইলেকট্রনের ঘাটতি ছিল সেই ঘাটতিটা কি হবে সেই ঘাটতিটা পূর্ণ হয়ে যাবে অর্থাৎ এটা নিউট্রাল হয়ে যাবে তো সবাই খেয়াল কি বলতেছে কথাটা যে এই হাইড্রোজেন প্লাসের সাথে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড যুক্ত হবে যুক্ত হয়ে কি হবে এখানে হাইড্রোজেনের সাথে ক্লোরিন মাইনাস যুক্ত হয়ে এসসিএল তৈরি করবে আর এটা কি হবে অ্যালুমিনিয়াম টাইক্লোরাইড AlCl3-তে পরিণত হবে আর এই যে বন্ধনটা আছে একটা বন্ধন মানে কি একটা বন্ধন মানে দুইটা ইলেকট্রন হাইড্রোজেনে হচ্ছে একটা কার্বনে হচ্ছে একটা যখন এই বন্ধনে ইলেকট্রন জোড়া যখন এখানে চলে আসবে তখন এখানে যে একটি ইলেকট্রনের ঘাটতি ছিল সেই ঘাটতিটা কি হয়ে যাবে পূর্ণ হয়ে যাবে অর্থাৎ একটা ইলেকট্রন তো কার্বনের একটা হচ্ছে হাইড্রোজেনের তো একটা ইলেকট্রন তো সে কার্বনের নিজস্ব কার্বন একটা ইলেকট্রন একটা হলো হাইড্রোজেনের তো হাইড্রোজেনের ইলেকট্রনটা যখন এখানে বেনজিনে চলে আসবে তখন বেনজিনের যে একটি ইলেকট্রন ঘাটতি ছিল সেই ঘাটতিটা কি হবে পূর্ণ হয়ে যাবে ক্লিয়ার বিষয়টা তো এর ফলে আমরা কি পাইলাম ক্লোরোবেনজিন পাইলাম তো আগে এখানে কি ছিল আগে এখানে হাইড্রোজেন ছিল এখন কে আসলো ক্লোরিন আসলো তাহলে কি হলো এখানে একটা প্রতিস্থাপন বিক্রিয়া সংঘটিত হলো অর্থাৎ আগে এখানে
বেনজিনের সাথে একটা হাইড্রোজেন ছিল এখন কি হলো এখানে একটা ক্লোরিন এসে যুক্ত হলো কার পরিবর্তে হাইড্রোজেনের পরিবর্তে এটা কি বলবো আমরা প্রতিস্থাপন বিক্রিয়া এবং এই বিক্রিয়ার নাম কি বলা হয় হ্যালোজিনেশন বিক্রিয়া অর্থাৎ কি হয় বেনজিনের কি হইতাছে এখানে বেনজিনে একটা হ্যালোজেন মৌল এসে কি হইতাছে এখানে একটা যুক্ত হইতাছে ক্লিয়ার জিনিসটা সবাই আচ্ছা এরপর আসো এরপরে যে বিক্রিয়াটা সেটা হচ্ছে নাইট্রেশন বিক্রিয়া তো এই নাইট্রেশন বিক্রিয়ার সংজ্ঞাটা কি হবে যে বিক্রিয়া কোনো জৈব যৌগে থেকে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু সমসংখ্যক নাইট্রো মূলক দ্বারা কি হয় প্রতিস্থাপিত তাকে কি বলে আমরা নাইট্রেশন বিক্রিয়াটা বলি তাহলে কথাটা কি বলতেছি আমরা যে বিক্রিয়ায় কোনো জৈব যৌগ থেকে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু সমসংখ্যক নাইট্রো মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তাকে কি বলা হয় নাইট্রেশন বিক্রিয়া সবাই খেয়াল করো এই যে বেনজিন নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড এটা কি প্রভাবক হিসাবে কাজ করতেছে তাপমাত্রা কত 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে কি হয় বেনজিনে কি আছে এখানে একটা বেনজিনে একটা হাইড্রোজেন আছে সেটা কি হবে নাইট্রো মূলক দ্বারা এই যে NO2 মূলক দ্বারা কি হবে এখানে প্রতিস্থাপিত হয়ে এই যে নাইট্রো বেনজিন প্লাস কি পানি উৎপন্ন হইতাছে তো কথাটা কি বললাম যে বিক্রিয়ায় কোনো যৌব যৌগ থেকে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু সমসংখ্যক নাইট্রো মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তা কি বলা হয় নাইট্রেশন বিক্রিয়া নাইট্রেশনের জন্য সম আয়তনের কি নিব আমরা সম আয়তন নিব সেটা কি গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং কি নাইট্রিক অ্যাসিড আমরা অবশ্যই এখানে নিতে হবে এর মিশ্রণকে অধিক কার্যকরী ক্লিয়ার জিনিসটা তা কি নিব আমরা নাইট্রেশনের জন্য কি নিব আমরা সম আয়তনের মানে দুজনের আয়তন মানে সম পরিমাণ নিব সালফিউরিক এটা গাঢ় কি গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং কি নাইট্রিক অ্যাসিড আমরা নিব এটি একটি ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া কি আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া এই কথাটার অর্থটা কি যে ইলেকট্রন আকর্ষী মানে কি ইলেকট্রনের প্রতি যার আকর্ষণ আছে যে নাইট্রো মূলকটা NO2 প্লাস প্লাস মানে কি যা কি আছে একটি ইলেকট্রনের ঘাটতি আছে ঠিক আছে তো ইলেকট্রন আকর্ষী কারা হবে ইলেকট্রনের প্রতি যার আকর্ষণ থাকবে তারই কি হবে সে যেমন কি অ্যারোমেটিক যৌগ বেনজিনকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কারো সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে বেনজিন বলয়ের হাইড্রোজেন পরমাণু নাইট্রো মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে নাইট্রো বেনজিন ও পানি উৎপন্ন করে থাকে খেয়াল করো সবাই এই যে নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড নিব আমরা এখানে তো এই নাইট্রিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিডে কী হবে নাইট্রো মূলকটা কী হবে এখানে এসে যুক্ত হবে কার পরিবর্তে হাইড্রোজেনের পরিবর্তে কী হবে প্রতিস্থাপিত হবে বা রিপ্লেসমেন্ট হবে যেটাকে বলি আমরা ইংলিশে তো এখানে কি নেওয়া লাগবে অবশ্যই এখানে সালফিউরিক অ্যাসিড নেওয়া লাগবে তাপমাত্রা দিব কত এখানে আমরা 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে আমরা অ্যাপ্লাই করব করলে কী হবে এখানে নাইট্রো বেনজিন প্লাস কি পানি উৎপন্ন হবে ক্লিয়ার বিষয়টা সবাই আচ্ছা আমরা এখন এই দেখব এই নাইট্রেশন বিক্রিয়াটা যে ক্রিয়া কৌশল সেটা আমরা এখন দেখব আচ্ছা তো আমরা চলে আসি নাইট্রেশন বিক্রিয়া ক্রিয়া কৌশল বা ইংলিশে বলা হয় মেকানিজম অফ নাইট্রেশন রিয়াকশন ক্লিয়ার তো প্রথম ধাপটা কি প্রথমে কি হবে সালফিউরিক অ্যাসিডের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া করলে কি হবে নাইট্রোনিয়াম আয়ন NO2+ নামক ইলেকট্রোফাইল উৎপন্ন করে তাহলে কি বললাম কথাটা প্রথমে সালফিউরিক অ্যাসিডের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় নাইট্রোনিয়াম আয়ন এই যে NO2+ যে আয়নটা আছে এটা হচ্ছে কি নাইট্রোনিয়াম আয়ন এবং সেটা কি সেটা হচ্ছে একটা ইলেকট্রোফাইল সেটা কি একটা ইলেকট্রোফাইল উৎপন্ন করে এই যে নাইট্রিক অ্যাসিড প্লাস সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করার ফলে কী হবে এখানে এই যে এটা কীভাবে ভেঙে যাবে ভেঙে গিয়ে হাইড্রোজেন প্লাস HSO4- এই দুইটা আয়নে পরিণত হবে আর এটা ভেঙে গিয়ে HO- NO2+ আয়নে পরিণত হবে এখন HO- সাথে হাইড্রোজেন প্লাস কীভাবে যুক্ত হয়ে পানি উৎপন্ন করলো সবাই তো খেয়াল করো আবার জিনিসটা যে সালফিউরিক অ্যাসিড যেটা সেটা কীভাবে ভেঙে গিয়ে আর হলো HSO4- আয়নে পরিণত হবে এই হাইড্রোজেন প্লাসের সাথে OS- কীভাবে যুক্ত হয়ে পানি উৎপন্ন করে পানি মানে কি যে H2O আর এখানে কি উৎপন্ন হবে HSO4- এখানে উৎপন্ন হবে কি HO- NO2+ HO- সাথে কি হবে হাইড্রোজেন প্লাসটা যুক্ত হয়ে পানি উৎপন্ন করলো আর এখানে কি উৎপন্ন হবে NO2+ এই যে NO2+ এটাই কি নাইট্রো মূলক
এবং সেটা কি সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক মানে কি তার কি আছে ইলেকট্রনের প্রতি যার কি আছে আকর্ষণ আছে এখন ইলেকট্রনের প্রতি আকর্ষণ কার থাকবে যার কি থাকবে ইলেকট্রনের ঘাটতি থাকবে দ্বিতীয় ধাপে খেয়াল করো এই নাইট্রোনিয়াম আয়ন অর্থাৎ NO2 প্লাস যে আয়নটা আছে সেটা বেনজিন বলকে আক্রমণ করে একটি কি করে অস্থায়ী মধ্যবর্তী সিগমা জটিল সৃষ্টি করে কি করে খেয়াল করো সবাই নাইট্রোনিয়াম আয়ন বেনজিন বলকে আক্রমণ করে একটি অস্থায়ী মধ্যবর্তী সিগমা জটিল সৃষ্টি করবে খেয়াল করি আমরা এ হচ্ছে বেনজিন এ হচ্ছে নাইট্রোমূলক এবং এই নাইট্রোমূলকটা কি নাইট্রোমূলকটা হচ্ছে ইলেকট্রোফাইল ইলেকট্রোফাইল অর্থাৎ ইলেকট্রনের প্রতি যার আকর্ষণ আছে এখানে ইলেকট্রন কোথায় আছে এই যে পাই বন্ধন একটা হলো সিগমা বন্ধন একটা কি পাই বন্ধন এই যে পাই বন্ধন পাই বন্ধনে যে দুটো ইলেকট্রন বিদ্যমান আছে তার সাথে গিয়ে কি হবে এই নাইট্রোমূলকটা গিয়ে যুক্ত হবে যুক্ত হয় কি হবে এখানে যে নাইট্রো বেজিন উৎপন্ন করতেছে এখানে ক্লিয়ার জিনিসটা তো এটা কি হবে এই জিনিসটা কি হবে এখানে একটা রেজোনেন্সের মাধ্যমে এখানে একটা সম্পূর্ণ হয় কিভাবে সম্পূর্ণ হবে রেজোনেন্সের মাধ্যমে সম্পূর্ণ হবে প্রথমে কি হয় এই যে বন্ধন আছে যে কার্বন এই যে কার্বন একটা সিগমা বন্ধন একটা হচ্ছে পাই বন্ধন যখনই কি হবে এই যে পাই বন্ধন এই পাই বন্ধনের সাহায্যে কি হবে সে নাইট্রোমূলকের সাথে গিয়ে যুক্ত হয়ে এই যে সে বন্ধনে আবদ্ধ হইল পাই বন্ধন নাইট্রোমূলক এই বেনজিনটা এই যে বন্ধনটা সৃষ্টি হলো এর ফলে কি হবে এই যে কার্বনটা আছে এই কার্বনে কি হবে একটি ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হবে অর্থাৎ এই যে দুইটা একটা বন্ধন মানে কি দুইটা ইলেকট্রন এই কার্বনে একটা দুইটা ইলেকট্রন একটা বন্ধন মানে দুইটা ইলেকট্রন এই কার্বনে হচ্ছে একটা ইলেকট্রনের মালিক এই কার্বন হচ্ছে একটি ইলেকট্রনের মালিক যখন কি হলো এই দুইটা ইলেকট্রন এই কার্বনটা নিয়ে কি হলো এর সাথে গিয়ে যখন যুক্ত হলো তখন কি হবে এই কার্বনে একটা ঘাটতি সৃষ্টি হবে কারণ কি এই যে পাই বন্ধনের যে দুটো ইলেকট্রন ছিল এই দুটো ইলেকট্রন কি ছিল এই দুটো ইলেকট্রন এই কার্বনের ছিল একটা এই কার্বনের ছিল একটা তো যখন এই কার্বন কার্বনটা এই পাই বন্ধনে দুইটা ইলেকট্রন নিয়ে নাইট্রোমূলকের সাথে যখন সে যুক্ত হলো তখন কি হবে এই কার্বনে একটা ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হবে তো একটা ইলেকট্রন ঘাটতি সৃষ্টি হওয়া মানে কি ওয়ান প্লাস দুইটা ইলেকট্রনের ঘাটতি মানে কি টু প্লাস তিনটি ইলেকট্রনের ঘাটতি মানে কি থ্রি প্লাস ক্লিয়ার বিষয়টা এখন যখনই এই কার্বনে প্লাস আয়নের সৃষ্টি হলো তখন কি হবে এই পাই বন্ধনতে কি হবে এই পাই বন্ধন যখন কি হবে এখানে ঘাটতি সৃষ্টি হবে তখন সে কী করবে এখান থেকে সে ইলেকট্রন নেওয়ার চেষ্টা করবে চেষ্টা করার ফলে কি হবে এখানে একটা দ্বিবন্ধন সৃষ্টি হবে এবং কি হবে এই কার্বনের যে ঘাটতি ছিল সেই ঘাটতিটা পূর্ণ হয়ে যাবে তো এই পাই বন্ধন এখানে আসার ফলে কি হবে এখানে কি হবে আবার ধনাত্মক চার্জের সৃষ্টি হবে এরপরে এই পাই বন্ধনটা এখানে আসলে এখানে কি হবে ধনাত্মক চার্জের সৃষ্টি হবে ধনাত্মক চার্জ মানে কি একটা ইলেকট্রনের ঘাটতি ক্লিয়ার এখানে প্লাস মানে কি একটা ইলেকট্রনের ঘাটতি তাহলে এটা হচ্ছে অর্থ পজিশন আর এটা কি প্যারা পজিশন এটা কি অর্থ পজিশন তাহলে অর্থ প্যারা এবং কি অর্থ পজিশন কি হচ্ছে ধনাত্মক চার্জের সৃষ্টি হচ্ছে তো ধনাত্মক চার্জের সৃষ্টি হওয়া মানে কি ইলেকট্রন ঘাটতি উঠেছে অর্থাৎ কি অর্থ এবং প্যারা হচ্ছে কি হচ্ছে অর্থ এবং প্যারা পজিশনে ইলেকট্রন এক ইলেকট্রনের ঘাটতি হইতেছে কেমন এটাকে আমরা কী করি এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি অর্থাৎ এইভাবে দেখাইয়ে মাঝখানে প্লাস দিলাম অর্থাৎ এটাকে এটাতে কী মিনিং করতেছে এটা মিনিং করতেছে অর্থ প্যারা কি এবং কি অর্থ পজিশনে কী হয়েছে ধনাত্মক চার্জের সৃষ্টি হয়েছে কোথায় বেনজিন চক্রটার ভিতরে ঠিক আছে এটাকে আমরা কী বলবো অস্থায়ী মধ্যবর্তী সিগমা জটিল একটা অবস্থা সৃষ্টি হইতেছে কেমন আচ্ছা এরপরে আসি এর পরের ধাপে অর্থাৎ থার্ড স্টেপে কী হবে সিগমা জটিল বাইসালফেট এইচ এসওফোর মাইনাস আয়নের সঙ্গে যুক্ত হয়ে নাইট্রোবেনজিন উৎপন্ন করে খেয়াল করো এইচ এসওফোর মাইনাস এর সাথে কী হবে হাইড্রোজেন প্লাসটা যুক্ত হয়ে এইচ টু এসওফোরে পরিণত হবে আর এই যে বন্ধনটা আছে না এই বন্ধনটা মানে কি দুইটা ইলেকট্রন এই হাইড্রোজেনে হচ্ছে একটা এই কার্বনে হচ্ছে একটা যখনই এই বন্ধনে ইলেকট্রন জোড়া যখন এই বেনজিনের ভিতর চলে আসে তখন কিন্তু সেখানে কিন্তু আসলো কিন্তু একটা কারণ কি একটা ইলেকট্রন তো কার্বনেরই একটা ছিল হাইড্রোজেনের
তো যখন কি হবে যখন এই ইলেকট্রন জোড়া এখানে যখন চলে আসবে তখন কিন্তু আসলে কিন্তু এখানে কিন্তু আসলে কিন্তু একটা কারণ কি একটা ছিল এই কার্বনের তো সে নিজেই তো মালিক একটা ছিল তাহলে আসলো কোনটা শুধুমাত্র হাইড্রোজেনের যে এক ইলেকট্রন ছিল সেটা এখানে চলে আসলো আসার ফলে কি হবে এখানে কি হবে সেটা নিউট্রাল হয়ে যাবে অর্থাৎ এখানে যেটা ঘাটি ছিল সেই ঘাটির কি হবে সেই ইলেকট্রনের ঘাটিটা পূর্ণ হয়ে যাবে অর্থাৎ বেনজিন চক্রের ভিতরে যে একটি ইলেকট্রনের ঘাটতি ছিল সেই ঘাটতিটা কি হয়ে যাবে পূর্ণ হয়ে যাবে আর হাইড্রোজেন প্লাস এমনকি HS4 মাইনাস অর্থাৎ বাইসালফেট যে আয়নটা আছে কি হবে তার সাথে যুক্ত হয়ে সালফিউরিক অ্যাসিডে পরিণত হবে আর কি হলো এখানে নাইট্রো বেনজিন সৃষ্টি হলো তাহলে আমরা কি দেখতে পাইলাম নাইট্রেশন বিক্রিয়া কি হবে নাইট্রেশন বিক্রিয়া কি হবে নাইট্রো বেনজিন আমরা পাবো কোথা থেকে পাবো কি পাবো বেনজিন থেকে আমরা নাইট্রো বেনজিন পেতে পারি কিভাবে এই নাইট্রেশন বিক্রিয়ার মাধ্যমে ক্লিয়ার বিষয়টা এবার আসি আমরা ফিডেল ক্রাফ্ট বিক্রিয়া ফিডেল ক্রাফ্ট বিক্রিয়া আসলে দুই প্রকার একটা হচ্ছে ফিডেল ক্রাফ্ট অ্যালকাইলেশন আর একটি ফিডেল ক্রাফ্ট অ্যাসাইলেশন বিক্রিয়া অর্থাৎ বেনজিন চক্রে কি হবে যখন বেনজিন চক্রে অ্যালকাইল গ্রুপ ঢুকলে কি হবে সেটাকে কি বলি আমরা ফিডেল ক্রাফ্ট অ্যালকাইলেশন বিক্রিয়া আর অ্যাসাইল গ্রুপ যুক্ত হলে কি হবে সেটাকে কি বলি আমরা ফিডেল ক্রাফ্ট অ্যাসাইলেশন বিক্রিয়া কেমন তো আমরা সংজ্ঞাটি একটু খেয়াল করি যে কি বলছে এখানে কোনো অ্যারোমেটিক যৌগ যেমন বেনজিন অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ওখানে অনাদ্র মানে কি যেটা আদ্র না আদ্র মানে হচ্ছে পানি বা ভেজা যেটাকে বলি অনাদ্র মানে কি শুষ্ক ড্রাই ইংলিশে বলা হয় ড্রাই হ্যাঁ আর বাংলা কি বলা হয় অনাদ্র অনাদ্র মানে হচ্ছে যেটা আদ্র না অর্থাৎ যেটা ভেজা না ভেজা না মানে কি শুষ্ক অনাদ্র বেনজিনকে অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের প্রেজেন্স বা উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইড বা অ্যাসাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করালে বেনজিন বলয়ের হাইড্রোজেন পরমাণু অ্যালকাইলমূলক বাকি অ্যাসাইলমূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে অ্যারোমেটিক হাইড্রোকার্বন ওকে অ্যারোমেটিক কিটোনে উৎপন্ন করে এই বিক্রিয়াটিকে কী বলবো আমরা ফিডেল ক্রাফ্ট বিক্রিয়া বলবো তো এই ফিডেল ক্রাফ্ট বিক্রিয়াটা দুই প্রকার সেটা কি ফিডেল ক্রাফ্ট অ্যালকাইলেশন বিক্রিয়া আর কি ফিডেল ক্রাফ্ট অ্যাসাইলেশন বিক্রিয়া ক্লিয়ার বিষয়টা এখন আমরা দেখব এই ফিডেল ক্রাফ্ট বিক্রিয়া দুইটার মেকানিজমটা আমরা দেখব প্রথমে আসি আমরা ফিডেল ক্রাফ্ট অ্যালকাইলেশন বিক্রিয়া সংজ্ঞাটাকে দেখি আমরা যে পদ্ধতিতে বা সিস্টেমে বেনজিন বলে অ্যালকাইলমূলক সরাসরি প্রবেশ করানো হয় তা কী বলা হয় ফিডেল ক্রাফ্ট অ্যালকাইলেশন বিক্রিয়া খেয়াল করো এই যে বেনজিন মিথাইল ক্লোরাইড অর্থাৎ অ্যালকাইল ক্লোরাইড হ্যাঁ অর্থাৎ CnH2SN+1 CnH2SN+1 সাথে হচ্ছে হ্যালোজেন এখানে এন এর মান ওয়ান হলে কি হয় C1H2H2 × 1+1 অর্থাৎ CH3 এটা কি মিথাইল গ্রুপ সাথে কি ক্লোরিন তো বেনজিন প্লাস মিথাইল ক্লোরাইড ডাই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড কি হবে এখানে এই বেনজিনের হাইড্রোজেন আবার কি হবে বেনজিনের হাইড্রোজেনের সাথে ক্লোরিন যুক্ত হয়ে কি হবে HCl তৈরি করবে আর কি হবে যে অ্যালকাইল গ্রুপটা কি হবে এখানে এসে যুক্ত হয়ে অ্যালকাইল বেনজিন এটা একটা নাম কি একটা নাম হলো টোলুইন টোলুইন সে উৎপন্ন করবে ক্লিয়ার তাহলে সংজ্ঞাটা কি বললাম কথাটা যে পদ্ধতিতে বেনজিন বলে অ্যালকাইলমূলক সরাসরি প্রবেশ করানো হয় তাকে কি বলি আমরা ফিডেল ক্রাফ্ট অ্যালকাইলেশন বিক্রিয়া যেমন অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের উপস্থিতিতে বেনজিন ও মিথাইল ক্লোরাইডের বিক্রিয়ায় টোলুইন উৎপন্ন করে টোলুইন বা মিথাইল বেনজিন কি কথা তাহলে বেনজিন প্লাস মিথাইল ক্লোরাইড ডাই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড দিলে কি হবে এখানে এই মিথাইল গ্রুপটা কি হবে এই বেনজিন এখানে সাথে যুক্ত হবে মানে প্রতিস্থাপিত হবে এই বেনজিনে হাইড্রোজেন আর সিএল মিলে কি হবে HCl তৈরি করবে এখানে বা হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করবে ক্লিয়ার তো এই বিক্রিয়াটার মেকানিজম বা ফিলেক্টার বিক্রিয়া ক্রিয়াকৌশলটা কী কেমন হতে পারে দেখাল করো প্রথম ধাপে প্রথমে অ্যালকাইল ক্লোরাইড লুইস অ্যাসিড তো লুইস অ্যাসিড মানে কি লুইস অ্যাসিড অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের সাথে বিক্রিয়া করে ইলেকট্রোফাইল বিকারক উৎপন্ন করে আচ্ছা অ্যাসিড কি করে অ্যাসিড ইলেকট্রন নেয় আর বেস কি করে ইলেকট্রন দেয় তার মানে অ্যাসিড কি করবে অ্যাসিড কিন্তু ইলেকট্রন নিবে এই কারণে খেয়াল করো এই যে মিথাইল ক্লোরাইডে একটা বন্ধন মানে কি দুটো ইলেকট্রন এই কার্বনে হচ্ছে একটা ক্লোরিনে হচ্ছে একটা
যখন কি হবে এই বন্ধন ইলেকট্রন জোড়া কি করবে ক্লোরিন যখন নিয়ে নেয় তখন ক্লোরিন হয় মাইনাস আর এটা হয় CH3 প্লাস এই ক্লোরিন মাইনাসের সাথে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড কি হবে যুক্ত হয়ে AlCl4- আয়নে পরিণত হবে আর এখানে কি হবে এই কার্বনে একটা ইলেকট্রনে ঘাটতি হবে ক্লিয়ার এরপরে খেয়াল করো দ্বিতীয় ধাপে কি হয় ইলেকট্রোফাইল বিকারক অর্থাৎ এই যে CH3 কি হবে তোমার এখানে সে যুক্ত হবে যুক্ত হলে যুক্ত হওয়ার ফলে এখানে একটা বন্ধন সৃষ্টি হবে আর এখানে কি হবে সে আগের মতনই কি হবে ধনাত্মক চার্জের সৃষ্টি হবে এরপরে এই পাই বন্ধনটা এখানে আসলে এখানে দ্বি বন্ধন এখানে প্লাস হবে এরপরে এই পাই বন্ধনটা এখানে আসলে এখানে প্লাস এখানে দ্বি বন্ধন হবে সেটাকে আমরা কি বলতেছি সিগমা জটিল একটা অবস্থা ক্লিয়ার এরপরে থার্ড স্টেপে কি হবে এই সিগমা এর সাথে কি হবে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড কি হবে যুক্ত হয়ে এই AlCl4 এর ক্লোরিন আর এস প্লাস মিলে কি হইল হাইড্রোক্লোরিক অ্যাসিড আর এখান থেকে কি হবে এখান থেকে AlCl3 আর এই যে বন্ধন এই একটা বন্ধন মানে কি দুটো ইলেকট্রন হাইড্রোজেনে হচ্ছে একটা কার্বনে হচ্ছে একটা যখন কি হবে এই ইলেকট্রন যখন এখানে চলে আসবে তখন কি হবে এখানে কি হবে ইলেকট্রনের ঘাটতিটা পূর্ণ হয়ে যাবে পূর্ণ হয়ে কি হবে এখানে মিথাইল বেনজিন সৃষ্টি হবে আচ্ছা আমাদের হাতে সময় একেবারেই নাই তো আমরা এরপরে ক্লাসে আমরা ফিরে ট্রাপ অ্যাসোলেশন বিক্রিয়া দেখব হ্যাঁ তো ঠিক আছে তো সবাই একটু বাড়ি কাজ নিয়ে নাও সালফোনেশন বিক্রিয়া আছে আমরা পরে ক্লাসে সেগুলো দেখব আচ্ছা সবাই একটু হোমওয়ার্ক নাও খেয়াল করো প্রশ্ন কি সিএনএস এস এন সাধারণ সংকেত বিশিষ্ট একটি অ্যারোমেটিক যৌগ এ অনার্দ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের উপস্থিতিতে মিথাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে বি নামক যৌগেতে পরিণত হয় বি যৌগটি পুনরায় একই বিকারকের সাথে বিক্রিয়া করে দুইটি ভিন্ন উৎপাদ উৎপাদন করে প্রথমে আসো জ্ঞানমূলক প্রশ্ন কি নাইট্রেশন বিক্রিয়া কাকে বলে সংজ্ঞাটা উদাহরণমূলক প্রশ্ন খেয়াল করা ফিডেল ক্রাফ বিক্রিয়ায় অনার্দ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডকে আমরা কেন ব্যবহার করি সেটা গতে খেয়াল করো এ হতে বি উৎপাদনের বিক্রিয়া ক্রিয়াকৌশল ক্রিয়াকৌশলটা তোমরা দেখাবা হ্যাঁ তারপর ঘোরার কি উদ্দীপকের অনুসারে বি হতে দুইটি ভিন্ন উৎপাদ প্রাপ্তির যৌক্তিকতা মূল্যায়ন করো এটা হচ্ছে প্রথম ক্রিয়েটিভ কোশ্চেন সবাই একটু খাতায় একটু লিখে নাও ঠিক আছে আচ্ছা সময় আমাদের খুবই কম এরপরে খেয়াল করো সেকেন্ড কোশ্চেনটা কি থ্রি এ আয়রন চারশো পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বি কনসেন্ট্রেশন নাইট্রিক অ্যাসিড এবং কি কনসেন্ট্রেশন সালফিউরিক অ্যাসিড অর্থাৎ ঘন গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড তাপমাত্রা কত এখানে সৃষ্টিতে তাপমাত্রা দিলে কী হবে এখানে সি উৎপন্ন হবে না আচ্ছা এ কি দুই কার্বন বিশিষ্ট অ্যালকাইন প্রথমে আসো সালফোনেশন বিক্রিয়া কাকে বলে খতে কি নাইট্রেশন বিক্রিয়া গাঢ় সালফিউরিক অ্যাসিডের ভূমিকাটা কি গতে কি এ যোগে সি এর এসপি হাইব্রিডাইজেশন হয় কেন ব্যাখ্যা করো এবং ঘোরার ঘর কি বি থেকে সি যোগ উৎপাদনের কৌশলটা বর্ণনা করো ক্লিয়ার তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ক্লাসটা করার জন্য তোমরা তোমাদের যে হোমওয়ার্ক যেটা দিলাম সেটা বাসা বসে বসে করবা করে তোমাদের যে স্যার আছে তাকে দেখাবা ঠিক আছে এবং সবাইটা বাসা বসে বসে পড়বা ঠিক আছে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করলাম